নতুন চমক নিয়ে হাজির হলেন উর্ফি জাবেদ। নিত্য নতুন স্টাইলে খোলামেলা পোশাকে প্রতিনিয়ত সবাইকে চমক দিয়ে বেড়ান তিনি। তবে এবার হিন্দি সিনেমাতে বাজিমাত করলেন উর্ফি জাবেদ। যেন খোলামেলা পোশাককে ছাপিয়ে লাভ সেক্স অর ধোকার সিকুয়েলে উর্ফি জাবেদ। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। অদ্ভুত পোশাকের কারণে বরাবরই আলোচনায় থাকেন উর্ফি জাবেদ। নিত্য নতুন স্টাইলে খোলামেলা পোশাকে সবাইকে চমক দিতে নানা কৌশল অবলম্বন করেন তিনি। তবে এবার নতুন ভূমিকায় দেখা যাবে তাকে। হিন্দি সিনেমাতে অনেকদিন ধরেই অভিনয় করতে চাইছিলেন উর্ফি জাবেদ, অবশেষে সেই সুযোগ পেয়েছেন তিনি। আগামী মাসে মুক্তি পাচ্ছে দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত চর্চিত সিনেমা লাভ সেক্স অউর ধোকার সিকুয়েলস। এটিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন উর্ফি জাবেদ। খোলামেলা পোশাকে নানা চমক নিয়ে যেমন হাজির হতেন তিনি, এবার লাভ সেক্স অউর ধোকার সিকুয়েলস কেমন করলেন উর্ফি জাবেদ সেটাই যেন দেখার অপেক্ষা। জানা গেছে এই সিনেমাটিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন তুষার কপূর ও মৌনী রায়। তবে উর্ফি জাবেদও নতুন চমক নিয়ে হাজির হয়েছেন সেখানে। তবে কতটা চমক তিনি রাখতে পারবেন সেটাই যেন দর্শক মহলের প্রশ্ন। বিভিন্ন সময়ে নানা বিতর্ক উঠলেও সেসবে পাত্তা দেন না উর্ফি জাবেদ। অদ্ভুত পোশাকের কারণে বরাবরই আলোচনায় থাকেন তিনি। নিত্য নতুন স্টাইলে খোলামেলা পোশাকে সবাইকে চমক দিতে নানা কৌশল অবলম্বন করে থাকেন। তবে এবার অভিনয়ে তিনি অনুরাগীদের মন জয় করে নিতে পারেন। শোনা যাচ্ছে এই ছবিতে পরিচালক সামাজিক মাধ্যমের প্রেক্ষাপটে সবসময়ের প্রেমের বিভিন্ন আঙ্গিক তুলে ধরতে চেয়েছেন। উর্ফি জাবেদ মানেই যেন ছক ভাঙার ফ্যাশন, তার পোশাক নিয়ে চর্চার শেষ নেই বলিপাড়ায়। পোশাকের সৌন্দর্যকে যেন ছাপিয়ে যায় বিতর্ক। অভিনয়ে খুব একটা পশার না জমলেও রকমারি পোশাক নিয়ে দিব্যি আছেন মডেল উর্ফি জাবেদ। এর আগে কখনো কাজ দিয়ে তৈরি পোশাক, কখনো আবার ব্লেড কিংবা ছবি দিয়ে তৈরি জামা পরে অনেকের নজর কেড়েছেন। হাতের কাছে রোজের ব্যবহারের যে কোনো জিনিস দিয়েই পোশাক তৈরি করতে সিদ্ধহস্ত তিনি। উর্ফি জাবেদ ডিগা বিগ বস ওটিতে অংশগ্রহণ করে খ্যাতি অর্জন করেছে। তবে এর আগে থেকেই তিনি টেলিভিশনে শো করেছেন। উর্ফি ফ্যাশনেবল এবং সাহসী পোশাকের জন্য বেশ পরিচিত, যদি এ ধরনের পোশাকের জন্য প্রায়ই ট্রোল হন তিনি। শোবিজের স্টাইলিশ তারকা উর্ফি জাবেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্ভট পোশাকের কারণে বরাবরই আলোচনার শীর্ষে থাকেন তিনি। অদ্ভুত সব পোশাকের কারণে নানা ঝামেলায় পড়লেও কোনো কিছুই যেন পাত্তা দেন না তিনি। তবে পোশাক নিয়ে আলোচনায় থাকলেও তিনি এবার বলিপড়ায় যে নাম তুলতে চলেছেন সেটা যেন বলার অপেক্ষা রাখে না। নাইম আহমেদ, চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।